हेलो व्यूअर्स, गुड इवनिंग, वेलकम टू आवर चैनल पाचेर पाठशाला। मैथर प्रैक्टिस क्लास चल रही आज के तार 6 नम्बर क्लस, 5टी क्लस अलरेडी हो गए। जरा क्लसगुलो देखे ता जो कि लेवल क्वेश्चन प्रैक्टिस करी, तब आजकल जो क्लसट आटू आलदा कारण एत दिन हमें रैंडम क्वेश्चन प्रैक्टिस करतम मैथे, क्योंकि आज के एक टपिक वाइज नहीं रियल नम्बर सिसटेम बोलते पर बीजगणित वास्तव संख्या तत्व। वास्तव संख्या तत्व तुम्हारा सबाई जानो जो बीजगणित प्रथम जो टपिक आता मतलब वास्तव संख्या तत्व रियल नम्बर, तो से नहीं कारण अने रिकमेंड कर दादा एरक चैप्टर वाइज जदि प्रैक्टिस सर आसत अने सुविधा होत। तो हमें रेगुलर ये कन्टिन्यू करब ना, माझे माझे रैंडम नहीं आसब और माझे माझे रेगुलर मैं पार्टिकुलार नहीं आसब। एबार एलोमेलो भावे एकदम ही जाब ना पार्टिकुलार, आज के जब वास्तव संख्या तत्व हलो पर दिन देखा गलो विभाज्यता नहीं आसलो, पर दिन देखा गलो लसागु गसागु, यह चलो पाटीगणितताओ ये चलो रैंडमलि एकदम ही आनबो ना। तो देखो प्रथम कोश्चन हमारे क्या दावा आछे, एबार बोले रखी जे वास्तव संख्या तत्वर मध्य की आसे तुम्हारा सबाई जानो जे पूर्ण संख्या आसे, अखंड संख्या आसे, आमादेर मूलद संख्या आसे, तारपर आमादेर अमूलद संख्या आसे, तारपर परस्पर मौलिक संख्या, मौलिक संख्या, यही ब्यापारगलो तुम्हें माथाय क्लियर हवा चाहिए। पूर्णवर्ग संख्या तो जरा हमारे वास्तव संख्या तत्व व रियल नम्बर सिसटेम सम्बन्धे धारणा आछे तादेर जोन्नो ये क्लासटी खूब ही उपकारी हबे। और जादेर समस्या आछे एकटु नम्बर सिसटेमे तादेरके बोलबो एकटु बेसिकटा क्लियर करे नाओ, जस्ट खाली वास्तव संख्या तत्व बा आमादेर मौलिक संख्या तारपर आमादेर जौगिक संख्या कालते बोले सेटा क्लियर थाकलेई हबे, एमन किछु ना जे एडवांस लेवल तोमार थाकते हबे एई क्लासटा करार जोन्नो। एकटु बेसिक जोदि थाके जे परस्पर मौलिक संख्या, मूलद संख्या, एई कयेकटा जिनिस कन्सेप्ट क्लियर होले आशा करी कोनो समस्या हबे ना। এবং কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে যে তোমাদের ওই ওভারঅল যতগুলো টাইপ আছে সেই টাইপগুলো কভার করা হয়েছে। বলতে পারি আমি মোট এখানে টাইপ যদি বলো 10টি টাইপ নিয়েছি, এই 10টা টাইপ কমপ্লিট করলে রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা তত্ত্ব আমার ক্লিয়ার হবে। তো 10টা আমার কোশ্চেনগুলো দেখো, দেখো প্রত্যেকটা টাইপ এক থেকে আলাদা হবে। প্রথম কোশ্চেন কি বলেছে, দুটি পরস্পর জোড় সংখ্যা, জোড় সংখ্যার গুণফল হচ্ছে 724 হলে বড় সংখ্যাটি নির্ণয় করো। কোশ্চেনটা ভালো করে পড়ো, যে দুটি পরস্পর জোড় সংখ্যা, সাপোজ একটি সংখ্যা যদি 2 হয় তাহলে পরেরটা কত হবে 4, বা একটি যদি 6 হয় পরেরটি কত হবে 8, কারণ পরস্পর জোড় সংখ্যা মানে আমাদের ক্রমিক জোড় সংখ্যা। তো এই ক্ষেত্রে আমি ধরলাম যে একটি সংখ্যা আমার কত x, প্রথম নাম্বারটা সেটা হবে x, পরেরটা কত হবে আমাদের জোড় সংখ্যা মানে সাপোজ ধরো 2 আছে, 2 এর থেকে পরের জোড় সংখ্যা 4 মানে প্লাস কত হচ্ছে 2, 6 আছে, 6 এর পরের জোড় সংখ্যা কত হবে 8, তার মানে প্লাস কত 2, তার মানে পরেরটা হবে x প্লাস 2, এই হচ্ছে কথা। তাহলে একটা হচ্ছে আমাদের এক্স আর একটা কত এক্স প্লাস 2। এবার অঙ্কে আমাকে বলেছে জোড় সংখ্যার গুণফল 7224, তাহলে আমি কি করতে পারি ইকুয়েশন অনুযায়ী এক্স ইন্টু এক্স প্লাস 2 ইজিক্যাল টু কত 7224, এই সমীকরণটা সমাধান করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে কত হবে এটা অর অথবা বাদ হবে, এক্স এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, এক্স আর 2 গুণ করলে কত হয় 2x, এটা এদিকে কী ছিল সমান সমান ডান দিকে ছিল, সামনে কিছু সাইন মানে প্লাস, বাঁদিকে আসলে কত মাইনাস 224, সরি 7224 ইজিক্যাল টু কত হবে 0। এটাকে তুমি মিডিল টার্ম করবে, এটাকে মিডিল টার্ম করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এইটা ছিল বেসিক ফর্মুলা যে আমাদের x হলে পরেরটা x প্লাস 2 হবে, আর তাদের গুণফল বলেছে তাহলে x x গুণ করলে x স্কয়ার, x আর 2 গুণ করলে 2x, আর প্লাস ছিল এদিকে মাইনাস হলো। তো এটা মিডিল টার্ম যারা পারো তারা মিডিল টার্ম করলে এটা অ্যান্সার আসবে, কিন্তু আমি পরীক্ষা কি এটা করবো না, কেন করবো না, কারণ এটা করতে গেলে আমার অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে, যতটা টাইম হবে তার থেকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে কম সময়ে বের করে নেব। তাহলে আমি কি করবো অঙ্কটাতে উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা যারা এইটা কনসেপ্টটা বুঝতে চাও মিডিল টার্ম জানলে এটাকে নামাবে, দেখবে অ্যান্সার চলে আসবে। আমি কি করব উৎপাদকে করব, উৎপাদক মানে কি 7224, এটাকে কি করব আমি লসাগু আকারে উৎপাদক বের করব, এটা আলাদা পার ছিল এই মাঝখানে অঙ্কটা করে দিচ্ছি। দেখো প্রথমে কত বার দেব, দুইবার, 3 দুগুণী 6 থাকলো 1 2, 6 দুগুণী 12, 2 একে 2, 2 দুগুণী 4, আরও কত বার দাও দুইবার দাও, 2 দুগুণী 4, 2 একে 2, সরি 2 একে 2, আর হচ্ছে 16 8 দুগুণী 16, 0 6 দুগুণী 12, থাকলো কত 2 দিয়ে দাও, 9 দুগুণী 18, 0 3 দুগুণী 6, এবার কতবার দিবে 3 বার দিয়ে দাও, 3 3 9 0 1, 301, দেখো 301 নাম্বারটা 2 দিয়ে যাবে না 3 দিয়েও যাবে না, তাহলে কত 4 5 দিয়েও যাবে না 6 দিয়ে, 7 দিয়ে দেখতে পারি, 7 দিয়ে, হ্যাঁ 7 দিয়ে যাবে,
चार साथे कत है आठाश आठ हे और हमारे थकते दुई तीन साथ एकुश ताल आसलो कत हमारे तेतालीस एबार बोझो हाँ संख्यागुलो बोले जोर संख्या एबार एक कथा बोझो जेहेतु दूटी जोर संख्या निश्चय संख्यागुलो बड़ो हबे एबार ब्यापारटा जारा जानो ना जेगुलो किभाबे करते हैं ताहले ये उत्पादकगुलो जे बेरोलो उत्पादकगुलो जो गुण करे आमाके दूटी जोर संख्या आनते हबे আর তাদের গুণফল কত হবে 724 তাহলে উৎপাদক 2 2 4 তাহলে এতগুলো সংখ্যা কি পরস্পর জোড় সংখ্যা হবে না তাহলে আমাকে এমন ভাবে এদেরকে গুণ করতে হবে যাতে পরস্পর মানে একটা যদি ধরো 70 হয় তাহলে পরেরটা কত হবে 72 হবে মানে এই ধরনের আসবে তাহলে এদেরকে সাজিয়ে আমি সেই জোড় সংখ্যায় আনবো আর তাদের গুণফল কত হবে 7224 এবার দেখো 43 কে তুমি যদি 7 দিয়ে গুণ করো 3 আর 7 গুণ করলে 3 7 21 1 আসছে এক জোড় সংখ্যা হবে না কারণ অঙ্কে বলছে পরস্পর জোড় সংখ্যা তিন দিয়ে গুণ করলেও তিন তিরিকে কত হবে নয় হবে তাহলে সেটা হচ্ছে না তাহলে আমি কি করব দুই দিয়ে গুণ করব সাপোজ এই দুই দিয়ে তেতাল্লিশকে গুণ করলাম তাহলে তেতাল্লিশ ইন্টু কত টু একটা সংখ্যা আসলো কত হলে ছিয়াশি তাহলে অপর সংখ্যাটি কত হতে পারে অষ্টাশি হতে পারে অথবা চুরাশি হতে পারে কারণ হয় আগাতে পারে না পেছাতে পারে এবার যা পড়ে আসে সেটা গুণ করে দেখি আসে কি না তিন সাথে একুশ একুশ দুগুণ বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগুণ চুরাশি হ্যাঁ অবশ্যই হবে তাহলে দুই গুণ দুই গুণ তিন গুণ সাত দুই দুগুণে চার আর হচ্ছে তিন চারে বারো সাত বারং কত হয় চুরাশি সাত বারং কত হয় চুরাশি তাহলে নাম্বার দুটো আমি পেয়ে গিয়েছি যে ছিয়াশি একটি একটা চুরাশি এবার তুমি ছিয়াশি আর চুরাশি গুণ করবে তবুও দেখবে 7224 হবে এটা হচ্ছে শর্টকাট তাহলে বলেছিল অঙ্কে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হচ্ছে 86 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে কয়টি টাইপ বললাম দুটো টাইপ প্রথম টাইপ তুমি এটা করতে পারো যে মিডিল টার্ম করবে করে অ্যান্সার দেখবে এই সেই সেম আসবে একটা ছিয়াশি আসবে এক্সের মান একটা এক্সের মান চুরাশি আসবে আমি কি করবো এক্সামে এটার উৎপাদকের বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণ উৎপাদকগুলো এমনভাবে সাজাবো যাতে দুটো জোর সংখ্যা আসে আমি দেখালাম যে এটা দিয়ে গুণ করলে এটা এটা গুণ করলে হবে না বিজোড় আসছে কিন্তু দুই দিয়ে গুণ করলে ছিয়াশি আসছে অপরগুলো গুণ করলে চুরাশি আসছে আর এদের গুণফল 424 তারপর পেছনে চার আছে তাহলে বড় সংখ্যাটি চেয়েছে ছিয়াশি আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো বলছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 720 হলে তাদের বর্গের সমষ্টি কত বর্গের সমষ্টি ক্রমিক সংখ্যা তাহলে সাপোজ ধরি একটি সংখ্যা কত প্রথম নাম্বার হচ্ছে এক্স পরেরটি কত হয় এক্স প্লাস ওয়ান তিন নাম্বারটা কত হবে এটা দুই নাম্বার ছিল তিন নাম্বার কত হবে এক্স প্লাস টু তোমরা সবাই জানো যে ক্রমিক সংখ্যা কী হয় পরপর যেমন একটা আছে সাত তাহলে অপরটা কত আট পরেরটা নয় তাহলে ডিফারেন্স কত এক তাহলে এক্স এক্স প্লাস টু আর হচ্ছে এক্স প্লাস টু এদের বলছে গুণফল তাহলে আমি কী করবো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু কত এক্স প্লাস টু এদের গুণফল দেওয়া আছে কত 720 এটাও সেম বলবে মিডিল টার্ম করবে এটা এটা গুণ করবে তারপর যেটা গুণ করবে সেটা দিয়ে গুণ করবে তাহলে মিডিল টার্ম নামিয়ে দিচ্ছি তোমার এক্সারসাইজ করার জন্য তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস যোগ করলে এক্স আর এদিকে গুণ করবো এটাই গুণ করবো কত দিয়ে এক্স প্লাস টু দিয়ে ইজিক্যাল টু কত 720 তাহলে এটা গুণ করলে কত হচ্ছে এক্স কিউব প্লাস কত হচ্ছে টু এক্স স্কোয়ার আর এদিকে কত হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে টু এক্স ইজিক্যাল টু 720 তাহলে এখানে কত থাকলো এক্স কিউব টু এক্স প্লাস এক্স কত হচ্ছে প্লাস থ্রি এক্স কিউব এক্স স্কোয়ার সরি প্লাস কত টু এক্স এদিকে কত হচ্ছে 720 এবার এটা মিডিল টার্ম হবে না কারণ এক্স কিউব আছে এক্স স্কোয়ার আনতে হবে তাহলে একটা এক্স কমন নেব একটা এক্স কমন নিলে এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে এখানে থ্রি এক্স প্লাস কত থ্রি এক্স হ্যাঁ প্লাস হচ্ছে আমাদের টু আর এটা এদিকে কত আছে প্লাসে আছে এদিকে আসলে কত হবে মাইনাস 720 ইজিক্যাল টু কত হবে আমাদের জিরো এবার তুমি করবে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বিয়োগ করলে কত হয় মাইনাস সরি 718 এটার মিডিল টার্ম করবে এটা মিডিল টার্ম করলে অ্যান্সার চলে আসবে এটা মিডিল টার্ম করবে অ্যান্সার চলে আসবে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস কত হয় 718 তাহলে মিডিল টার্ম করলে তোমার অ্যান্সার চলে আসবে তো আমি কি বললাম এই মিডিল টার্মে আমি যাবো না আমি জাস্ট বেসিকটা তোমাদের বোঝাচ্ছিলাম মিডিল টার্মে যাবো যাবো না আমি কী করবো উৎপাদকে বিশ্লেষণ করবো 720 আছে এর উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয় দুই দিয়ে করো তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো শূন্য দুই দিয়ে করলে কত হয় 18 শূন্য দুই দিয়ে করো 90 দুই দিয়ে করো 45 তিন দিয়ে করো তিন 15 45 আবার তিন দিয়ে করো তিন পাঁচে 15 তাহলে বলেছি এদেরকে গুণ করে কয়টি সংখ্যা তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা কয়টি সংখ্যা তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা এবার দেখো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা যদি হয় আমি তিন পাঁচে একটা যদি 15 হয় তাহলে একটা কত 14 হতে পারে 13 হতে পারে বা একটা আমাদের 16 17 হতে পারে এবার আমি একটা কথা বলি যে সাজাবো এমনভাবে কারণ দেখো দুই তিন 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 পাঁচ গুণ করে আসবে তাহলে সংখ্যাগুলো কখনোই এমন হতে পারে না যে 17
বা 19 বা 13 11 আসবে না, এই সংখ্যাগুলো আসবেই না, মানে তিনটার মধ্যে এই সংখ্যা আসবেই না, কারণ কি তাদের বলছে পূর্ণ সংখ্যা আছে। আর কেন আসবে না বলছি, কারণ এরা কি সংখ্যা মৌলিক সংখ্যা, গুণ করে কখনো মৌলিক সংখ্যা আসে না। তাহলে আমার সংখ্যাগুলো কি কি হতে পারে দেখি আমি, প্রথম 5 আর 2 গুণ করতে পারি, 5 দুগুণে 10 হতে পারে, 3 তিরিকে হ্যাঁ 9 হতে পারে, আর 2 দুগুণে 6, একদম ঠিক মিলেছে। দেখো প্রথমে 3টা 2 গুণ করো, তাহলে 2 গুণ 2 গুণ 2 কত হলো 8। পরে আছে এই দুইটাকে আমি ছেড়ে দিলাম আপাতত, হ্যাঁ 3 3 গুণ করো, 3 3 গুণ করলে কত হয় 9। এবার এই 2 আর 5 গুণ করো, 5 গুণ 2 করলে কত হয় 10। তাহলে দেখো ক্রমিক সংখ্যা না 8 9 10, কারণ প্রথমটা x যদি 8 হয় পরেরটা x প্লাস 1 9, পরেরটা x প্লাস 2 কত হচ্ছে 10। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা কত 8 9 10। এবার দেখি এতে গুণফল কত হয়, কারণ গুণফল আমাকে বলেছে যে কত হচ্ছে আমাদের 720, 8 নং 72, 72 10 720, একদম রাইট অ্যান্সার। হলে তাদের সমষ্টি কত, আচ্ছা ঠিক আছে তাদের বর্গের সমষ্টি কত, সরি এখানে বলেছে বর্গের সমষ্টি কত, তাহলে 8 এর বর্গ যোগ 9 এর বর্গ যোগ 10 এর বর্গ, 8 এর বর্গ কত হয় 81, 864 সরি কি বলছি 864 প্লাস 9 নং 81 প্লাস 10 10 কত 100, যোগ করলে কত হয় 4 আর একে কত হয় 5, আর এদিকে হচ্ছে আমাদের 6 আর 8 কত হচ্ছে আমাদের 14, 14 আর 10 হচ্ছে কত 24, তাহলে অ্যান্সার কত হচ্ছে 245 ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ তাদের বলেছে বর্গের সমষ্টি, বর্গ মানে স্কোয়ার করতে হয়, স্কোয়ারের সমষ্টি। আশা করি টাইপটা বুঝতে পেরেছো, কারণ ইজি ছিল। আর তুমি যদি এই মিডিল টার্ম নামাও, মিডিল টার্ম নামালেও কিন্তু হয়ে যাবে। দুটি সংখ্যার সমষ্টি বলেছে 12 এবং তাদের অনন্যকের সমষ্টি বলছে 12/35, হলে সংখ্যা দুটি কি, যাদের অনন্য মনে নেই তার একটু বলি, সাপোজ আছে 5, তাহলে 5 এর অনন্য কত হয় 1/5, মানে অনন্য মানে কিছু নেই, সংখ্যাটিকে হরে প্রকাশ করতে হয়। 7 আছে, 7 এর অনন্য কত হয় 1/ কত আছে 7, এই হচ্ছে ব্যাপার, মানে সংখ্যাটিকে হরে প্রকাশ করতে হয় কিছু উপরে নেই মানে 1। তো তাদের সমষ্টি বলেছে আমাদের 12 আর বলেছে অনন্যকের সমষ্টি কত বলছে 12/35। এবার দেখো অপশনে 5/7 আছে, 7/5 আছে, আর যোগফল করলে 12 হয়, কারণ অঙ্কে দেখো 7 আর যোগ করলে কত হয় 14/15, এটা হবে না, কারণ আমাকে বলেছি সমষ্টি কত আছে 12। 3 আর 6 যোগ করলে কত হয় 9, এই দুটো হবে না, তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা হতে পারে। এবার এই দুটোর মধ্যে হয়তো দুটোই হতে পারে, কারণ 5 7 আছে 7 5 আছে, তাহলে এখানে হয়তো বলেছে যে সংখ্যা দুটি পরপর সাজালে কত হবে দেখি। তাহলে 5 আছে প্রথম, সাপোজ অপশন বি 5, আর কত আছে আমাদের 7, তো 5 এর অনন্য কত 1/5, 7 এর অনন্য কত আমাদের 1/7, তো এদের যোগফল কত 1/5 প্লাস 1/7, অনন্যকে যোগফল চেয়েছে। 5 সাথে লসাগু কত হয় 35, 5 দিয়ে লসাগুর সাথে কি সম্পর্ক, ভাগ, 5 দিয়ে 35 ভাগ করলে 7, 7 দিয়ে 1 গুণ করলে 7 একে 7, যোগ 7 দিয়ে 35 ভাগ করলে কত 5, 5 একে 5, তাহলে কত হচ্ছে 12/35, 12/35, তাহলে অ্যান্সার রাইট অ্যান্সার হচ্ছে সংখ্যা ধরো 5 আর 7 হতে পারে, 7/5 হতে পারে, কারণ হয়তো টাইপিং মিস্টেকের জন্য কোনো একটা সংখ্যা হবে, হয়তো সাপোজ ধরুন এটাকে 8 ধরে নাও, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না, তাহলে অ্যান্সার কত বলছি আমি 5/7, কারণ কি অনন্য মানে তাদের সংখ্যাগুলোর বাই করে দিতে হয় আর তাদের যোগ করলে, এবার 5 1/5 আর 1/7 যোগ করলে আমরা সবাই জানি 12/35 আসবে, তাই অ্যান্সার কত হচ্ছে 5/7 ইজ দ্য রাইট অ্যান্সার। এ ও বি দুটি বাস্তব সংখ্যা, এ স্টার দেওয়া আছে ইজিক্যাল টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই হচ্ছে এ প্লাস বি, তাহলে এ তারপর দেওয়া আছে স্টার তারপর 4+1, এটার মান কত আছে দেখি, প্রথম কথা বোঝো এ স্টার দেওয়া আছে, এটার মান হচ্ছে এটা সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার বাই আছে এ প্লাস বি, এইটা হচ্ছে মেন ইকুয়েশন, সরি এটা বি হবে। এবার কথা হচ্ছে এইটা মেন ইকুয়েশন, মানে এ স্টার বি মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই হচ্ছে এ, কোথাও যদি এই ফর্মে থাকে যে এ প্লাস বি, তার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার এটা মানে ইস টু মানে গুণ, বাই কত আছে এ প্লাস বি, তাহলে আমাকে দেওয়া আছে যে এটার মান কত, দেওয়া আছে কত 2 স্টার, দেওয়া আছে 4 স্টার কত 1, এইবার বোঝো অঙ্কে দুটো স্টার দেওয়া আছে, তার মানে এই ইকুয়েশনটা দুইবার আসবে। এবার কার কাজ আগে করবো, ব্র্যাকেটের বাইরে না ব্র্যাকেটের ভেতরে, কারণ বডমাস বা সিম্পলিফিকেশনে জানি ব্র্যাকেটের ভেতরে কাজ আগে করতে হয়, তাহলে এ হচ্ছে 4 আর বি হচ্ছে 1, বি হচ্ছে কত 1, তাহলে আমরা কি করবো প্রথমে 2 2ই থাক বাইরে স্টার দাও, এবার এটাকে এ ধরি এটাকে বি ধরি, এ স্টার বি মানে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ প্লাস বি স্কোয়ার মানে 4 এর উপরে স্কোয়ার আর কিছু নেই মানে গুণ ধরো 1 এর উপর স্কোয়ার, বাই কত হচ্ছে এ প্লাস বি 4+1=5, ঠিক আছে ইকুয়েশন সলভ করো স্টার, 4 4 কত হচ্ছে 16 ইন্টু একক 1, বাই কত আছে আমাদের
चार आर एक कत जोग कर पाँच बोझा गया से। अच्छा ठीक है, ये स्टार है गुण ना ये तेल टू स्टार देवा षोलो के कत षोलो बाई कत पाँच यहाँ और एक इक्वेशन आसलो तेल एबारे ये धरते परि पुरो जो षोलो बाई पाँच आटे कि धरते बी आशा करी बुझते पे तेल सपोज टू स्टार षोलो बाई कत आज पाँच य पुरोटा के धरते परि बी एट धरते परि ए तेल एट समान समान कि लिखते परि आर स्कोयर विस्कोयर प्लस कत ए बी स्कोयर विस्कोयर मैं दर ऊपर स्कोयर ठीक है बी स्कोयर मैंने कि गुण देव आज बी स्कोयर मैं षोलो बाई पाँच पुरोटार ऊपर स्कोयर बी स्कोयर बाई कत आ ए प्लस कत बी षोलो बाई कत पाँच ठीक है इक्वेशन सल्व करो दुई दुगुणी कत हे चार गुण गुण हे कत षोलो स्कोयर हे दुशो छाप्पन्न ठीक है दुशो छाप्पन्न बाई कत आज पाँच और नीचे कत आ देखो लसागु कर ले कत है पाँच लसागु पाँच पाँच दिए दुखे गुण कर ले पाँच दुगुणी दस जो पाँच दिए पाँच के भाग कर ले एक षोलो के षोलो हमें एरिए कर दीची एबार देखो ऊपर किछु करा जाए ना काटाकाटी करा जाए ऊपर ऊपर गुण करो चार छः चौबीस चार हाथे कत दुई चार पाँच कुड़ी दुई बाईस दुई हाथे दुई चार दुगुणी आठ दुई दस हजार चौबीस बाई कत हे पाँच और नीचे कत आ दस और षोलो जो कर ले छब्बीस बाई कत हे पाँच समान समान एखे है यहाँ हाँ एबार बोझ माझे भग्नांश ये पुरो एक लब एट पुरो एक हर एबार कि करते लब हर यह काटा जाए ना कारण भाग सम्पर्क आम गुण सम्पर्क गुण सम्पर्क हर प्रथम भग्नांश जा आज हजार चौबीस तई थक बच দ্বিতীয়টা এর সাথে ভাগ সম্পর্কে আছে এদিকে কি হচ্ছে গুণ হয়ে যাবে উল্টা গেলে উপরে কত হচ্ছে পাঁচ নিচে কত হচ্ছে আমাদের ছাব্বিশ তাহলে কাটাকাটি করলে দেখো পাঁচ দিয়ে পঁচিশ কাটলে কত হয় পাঁচ এবার পাঁচ দিয়ে হাজার চব্বিশকেও যায় না ছাব্বিশ দিয়ে না যাবে না তাহলে আমি কি করতে ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ ওপরে কত হাজার চব্বিশ নিচে কত হচ্ছে আমাদের পাঁচ আর ছাব্বিশ পাঁচ চব্বিশ গুণ হলে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন পাঁচ দুগুণ দশ তিন তেরো একশো তেরো এইবার এটা কি এই ফর্মে দেওয়া আছে না কেটে দেওয়া আছে তাহলে ভাগ করলে দেখো দুই দিয়ে কাটো দুই দিয়ে কালে পাঁচ দুগুণি দশ পাঁচ এক দুই এক দুই দুই দুগুণি চার নিচে কত আছে ছয় দুগুণি বারো পাঁচ দুগুণি দশ এটাই হচ্ছে অ্যান্সার পাঁচশো বারো বাই পঁয়ষট্টি পাঁচশো বারো বাই পঁয়ষট্টি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো কারণ এখানে একটা ইকুয়েশন দেওয়া ছিল আমার কাছে কয়টা আছে দুটো আছে এই হচ্ছে ফর্ম ব্যাপার আর কিচ্ছু না নেক্সট দেখো কি বলেছে পাঁচ যোগ তিন দশমিক তিন দুই দুই তিন এক পাঁচ দুই আট সাত সাত এর এটা হলো নির্ণয় করো যে নির্ণয় করা সম্ভব নয় বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা এবার দেখো এটা কি সংখ্যা এটা অমূলদ সংখ্যা প্রথমেই বলে দিচ্ছি কারণ পাঁচ একটা কি সংখ্যা পাঁচ আমরা জানি যে মূলদ সংখ্যা কি সংখ্যা মূলদ সংখ্যা কিন্তু তিন দশমিক দুই তিন এক দুই এক তারপর দেওয়া আছে দুই ছয় সাত সাত চলছে এবার তো কোনো কিছু রিপিট হচ্ছে আমরা মূলদ সংখ্যা কোনগুলোকে বলি যে ভাগ শেষ হচ্ছে না সেটা কোনো ব্যাপার না কিন্তু যদি রিপিটেশন হয় মানে পৌনঃপুনিক দিতে পারতাম তাহলে সেটা মূলদ সংখ্যা বলতাম তার মানে যেহেতু পৌনঃপুনিকও দিতে পারছি না ভাগও শেষ হচ্ছে না কোনো কিছু রিপিটেশন হচ্ছে তার মানে এটা কী সংখ্যা এটা অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এবার আমরা জানি কি মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা যোগ করলে সর্বদা কি পাই অমূলদ সংখ্যা পাই এই কোয়েশনটা আশা করি মাথায় আছে তোমাদের মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা যোগ করলে সর্বদা কি হয় অমূলদ সংখ্যা পাই তাহলে এটা কি হচ্ছে অমূলদ সংখ্যা হচ্ছে কারণ যোগ করলে আট দশমিক সামথিং হবে তো এটা অমূলদ সংখ্যা হবে নেক্সট বলেছে যে এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো একক স্থানীয় অঙ্ক নির্ণয় করার নিয়মটা দেখো তোমাদের হয়তো অনেকেরই মনে আছে বা যাদের মনে নেই একটু বলে দিচ্ছি দেখো এগারো স্কোয়ার এগারো মানে কত হচ্ছে এগারোই হচ্ছে ঠিক আছে ইষ্ট মানে গুণ বারো স্কোয়ার কত হয় বারো স্কোয়ার হয় আমাদের দেখো বারো স্কোয়ার বলেছি বারো বারো কত একশো চুয়াল্লিশ তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক মানে কি মনে করো সাপোজ আমি লিখলাম একশো তেইশ তাহলে একক স্থানীয় অঙ্ক তিন সাপোজ লিখলাম আমি যে হাজার ছাব্বিশ তাহলে একক স্থানীয় অঙ্ক ছয় এইটাই বলেছে তাহলে এবার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ নেবো না একক স্থানীয় অঙ্ক তো চার চার নেব তিন আছে দেখো তিনের একক স্থানীয় অঙ্ক হয় তিন মানে কয়টা তিন গুণ করতে হবে তিনটা তিন তিন তিরিকে নয় একটা গুণ গুণ করে তিন তিন নয় সাতাশ তাহলে একক স্থানীয় অঙ্ক কত আসবে সাত এখানে গুণ করলে কত আসবে সাত চার আছে চারের একক স্থানীয় দেখো কত হয় চার গুণ চার চার চারে কত হয় ষোলো গুণ চার চার ষোলো কত হয় চৌষট্টি চৌষট্টিকে আবার চার দিয়ে গুণ করলে চার চারে কত হয় ষোলো মানে সামথিং লাস্টে কত আসবে ছয় তাহলে এখানে ইনটু কত আসবে ছয় সরি ছয় আসবে তারপর পনেরো একক স্থানীয় কত আছে ইনটু পাঁচ ষোলো একক স্থানীয় কত আছে ছয় এইটা ইকুয়েশন সলভ করলে হয়ে যাবে দেখো যারা এটা সলভ করলে অ্যান্সার পেয়ে যাদের একক স্থানীয় অঙ্ক মনে আছে তাদের এই অঙ্কটা কিচ্ছু না একদম জল ভাত
যাদের মনে নেই তাদের একটু কনফিউশন মনে হচ্ছে যে কোথায় ব্যাপারটা কি হচ্ছে। কিচ্ছু না, এই যে পাওয়ারগুলো, সাপোজ ধরো 13-র পাওয়ার আছে কত, 13-র কিউব আছে। এবার 13-র কিউব মানে আমি 3টা 13 গুণ করব, 3টা 13 গুণ করলে সাপোজ একটা সংখ্যা আসলো, যেমন একটা ডিজিট 1, 0, 2, 3, 4 বা 9। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? 9, এইটাই চেয়েছে। তাহলে আমি 11-র একক স্থানীয় 11 হবে, 12 কত, 144 হয়, 4 ধরলাম, 2 2 গুণিত 4 করলে হয়। এবার 3 3 কত, 9, 3 9 27 7 হয়, 4 কি 4 4 16, 4 9 64, 64-কে 4 দেওয়া 6 হয়, 15 আছে, 15 একক স্থানীয় 5, 16 আছে, 16 একক স্থানীয় 6। তাহলে এটা গুণ করো, এটা 4 1 কে কত হয়, কারণ একক স্থানীয় 1, 4 1 কে কত হয়, 4, 4 7 কত হয়, এখানে একক স্থানীয় 4, 4 7 কত হয়, 28, 28-এ কত নিব, 8 নিব, 6টা কত হয়, 48, 48-এ কত নিব, 8, 8-কে কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে, 5-8-এ কত হয়, 40, 40-এ একক স্থানীয় 0, 0 দিয়ে 6-কে গুণ করলে কত হয়, 0। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, 0। ব্যাপারটা একদম ইজি, যাদের একটু কনফিউশন আছে তারা একটু দেখে নেবে একক স্থানীয় অঙ্ক বই থেকে বা যেখান থেকে পারো তোমরা দেখে নেবে, তাহলে ব্যাপারটা অনেকটা ইজিলি মনে হবে। যাদের মনে আছে তারা এই অঙ্কটা এতক্ষণে 2 বার 4 বার করলেও কোনো ব্যাপার না, করে ফেলতে পারবে। একক স্থানীয় অঙ্ক দেখো 4 1 কে 4, আবারও বলছে 4 7 কত, 28। তাহলে এখানে কত নিব, 8, একক স্থানীয় অঙ্ক মানে লাস্টেরটা নিব, 8 দিয়ে 6 8 48 8, তাহলে কত নিব, 8, আবার 5 8 40, 0 নিব, 0 দিয়ে 6 0, এই হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো কি বলেছে, 9x + 3, 9x সরি লেস দেন বলছে 2x + 3, লেস দেন কত বলেছে আমাদের, 15। এক্স একটি অখণ্ড পূর্ণ সমগ্র সংখ্যা, এই জায়গাটা বড়, এক্স একটি অখণ্ড পূর্ণ বর্গ সংখ্যা হলে এক্স এর মান কত আছে দেখি, 9, এটা কত, 2x + কত, 3, এদিকে কত আছে, 15। এবার এই ক্ষেত্রে দেখো গ্রেটার দেন লেস দেনের ব্যাপারটা বলি, গ্রেটার দেন লেস দেন এখানেও আছে এখানেও আছে, তাহলে আমাকে মান বের করতে হবে এক্স এর মান, কিন্তু এক্স এর সাথে কে আছে, 2 + 3 আছে, এদেরকে সরাতে হবে। এবার এদেরকে সরালে কি করতে পারি, কারণ মাঝে যেহেতু আছে সরালে ভাগ করলে দুদিকেই ভাগ করতে হবে, গুণ করলে 2 গুণ করতে হবে, 3 এখানে আছে, 3-কে এদিকেও সরাতে হবে, 3-কে এদিকেও সরাতে হবে, কারণ এই অঙ্ক যারা করেছে তারা বুঝতে পারবে। তাহলে আমি কি করব, 9 তো 9 আছে, এই +3 কোথায় আসবে, এদিকে আসবে, তাহলে যেহেতু লেস দেন আছে তাহলে সাইন চেঞ্জ হবে, কারণ লেস দেন গ্রেটার দেন সাইড চেঞ্জ করলে সাইনও চেঞ্জ হয়, তাহলে এদিকে কত, -3, এখানে পড়ে থাকলে কত, 2x। এবার দেখো লেস দেন দেওয়া আছে, এবার 15 তো 15 আছেই, +3 এদিকে গেলে কত হবে, -3, এইবার কি হচ্ছে, 9-3 বিয়োগ করলে 6, এদিকে কত হচ্ছে, 2x, আর এদিকে কত হচ্ছে, 15-3 বিয়োগ করলে 12। এবার কার মান চাই, এক্স এর মান 2-কে সরাতে হবে, 2 কার এর সাথে কি সম্পর্ক, গুণ, তাহলে ভাগ করতে হবে, 2 ভাগ করে সব দিকে ভাগ করতে হবে, 6-কে কত দিয়ে গুণ করবো, ভাগ করবো 2 দিয়ে, 2x-কে ভাগ করবো কত দিয়ে, 2 দিয়ে, আর এদিকে কত, 12-কে ভাগ করবো কত দিয়ে, 2 দিয়ে। তাহলে এখানে ভাগ করলে কত আসছে আমাদের, 3, এখানে ভাগ আসছে কত, x, আর এখানে ভাগ আসছে কত, 6। এইবার ইকুয়েশনটা একটু বোঝো, যে x একটি অখণ্ড পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা 1, 4, 9, 16, 25, এগুলো পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে দেখো প্রথম ইকুয়েশন যেটা বলেছে এখান থেকে কী বের করতে পারি, যে x হচ্ছে 3-এর থেকে বড়, x কার থেকে বড়, x হচ্ছে 3-এর থেকে বড়, এইটা ফার্স্ট ইকুয়েশনে আসতে পারি। সেকেন্ড ইকুয়েশনে কী আসতে পারি, এখান থেকে যে x হচ্ছে ছোট, কার থেকে ছোট, x হচ্ছে ছোট কার থেকে, আমাদের 6-এর থেকে, x হচ্ছে ছোট 6-এর থেকে, তার মানে x 3 যে আছে মানে 1 2 3, 3-এর থেকে বড়, আবার 6-এর থেকে ছোট, তার মানে এর মাঝে হবে। তাহলে 3 আর 6-এর মাঝে কোন সংখ্যা আছে, 5 আর কত আছে 4 সরি 4 আর 5 আছে। এবার 4 আর 5-এর মধ্যে কে পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা 4, কারণ 4-এর বর্গমূল কত হয়, 2 হয়, এটা আমরা সবাই জানি। তাহলে অ্যান্সার কত হবে আমাদের, 4, যে এক্স এর সর্বনিম্ন মান কত হবে, 4। অঙ্কটা পজ করে দেখবে, আশা করি বুঝতে পারবে। নেক্সট বলছে 3x - 2 আর গ্রেটার দেন লেস দেন 5 হলে এক্স এর সর্বোচ্চ সর্বনিম্ন মান বুঝি, এই টাইপের অঙ্ক দেখো, সর্বোচ্চ আর সর্বনিম্ন মান চেয়েছে, এটা একটু ভালো করে দেখবে কি হবে আমরা করি। তো লেস দেন দেওয়া আছে 5, তাহলে আমরা এটাকেই আগে সলভ করব, যে কার মান বের করবো, এক্স এর মান বের করবো, তাহলে এদিকে কী আছে, 3x - কত, 5, এটা কি আছে, -2, এদিকে গেলে কত হবে, +2, তাহলে 3x, এদিকে কত হবে, 5 3 7, তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান 7/3, কারণ শহরটা কোথায় আছে, নিচে, তাহলে এটা একটা মান পেলাম যে এক্স এর মান কত, 7/3। এইবার আসবে এটার, এটা সর্বোচ্চ মান, কারণ প্লাসে ছিল সর্বোচ্চ মান। এবার আমি সর্বনিম্ন মান বের করবো, দেখো 3x - 2 > লেস দেন ইকুয়াল কত, 5। এইবার কী করবো আমরা, এইভাবে করা যাবে না, কারণ সর্বনিম্ন বার করতে গেলে কী করতে হবে আমাকে, 3x - 2 সেম লাগবো, তারপর লেস দেন ইকুয়াল কী করে দেবো, গ্রেটার দেন ইকুয়াল করে দেবো,
আর বাইরের যে সাইনটা সেটা কি হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই ব্যাপারটা বুঝো। যে যখন আমরা সর্বনিম্ন মান নেব এই সাইনটা চেঞ্জ হবে, প্রথম কথা এই সাইনটা চেঞ্জ হবে। এটা লেস দেন ইকুয়াল আছে কি হবে, গ্রেটার দেন ইকুয়াল হবে। আর সাইন চেঞ্জ হলে সাই আমার যে সংখ্যাটা আছে 5, এর সামনে প্লাস সাইন মাইনাস সাইন হবে। এবার দেখো 3x এদিকে কত, গ্রেটার দেন ইকুয়াল 5, এটা দিয়ে গেলে কত, মাইনাস, সরি মাইনাস 5 অলরেডি ছিল, এটা কত হবে প্লাস 2। তাহলে 3x গ্রেটার দেন ইকুয়াল কত হবে আমাদের, -3, কারণ -3 থেকে +2 বিয়োগ করলে -3 হবে। তাহলে এক্স হচ্ছে কত আমাদের, এক্স এর মান লেস দেন ইকুয়াল কত হচ্ছে, -3 বাই কত, 3। তাহলে 3 × 3, তাহলে এক্স এর মান কত আসলো, -1। সর্বনিম্ন মান কত, -1, আর সর্বোচ্চ মান হচ্ছে 7/3। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 7/3, আর হচ্ছে -1, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা তো সবাই বুঝতে পেরেছে, এই ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা একটু বোঝো। এইখানে কী করতে হয়, সাইনটা সর্বনিম্ন মান করতে সাইনটা চেঞ্জ করতে হয়। লেস দেন ইকুয়াল ছিল, গ্রেটার দেন ইকুয়াল হলো, আর পরের যে সংখ্যাটা হবে তার সাইনটা চেঞ্জ হবে। নেক্সট সংখ্যা বলেছে, কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করেছে। সাপোজ আমি অঙ্কটাকে বোঝাই, সাপোজ আমার সংখ্যা 3 দিয়ে গুণ করতে বলেছে, ভাগ করতে বলেছে। সাপোজ 12 আছে, তো 12 একটা নাম্বার আছে, আমি বললাম তোমাকে যে তুমি এটাকে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে 12কে ভাগ করো, 3 দিয়ে ভাগ করতে বললাম, তুমি কি করলে 3 দিয়ে ভাগ না করে 3 দিয়ে গুণ করে দিলে। তাহলে 3 বার কত হবে, 36 হয়ে যাবে, এটা নাম্বার আসবে। অঙ্কেও সেম বলেছে যে 3 দিয়ে আমাকে ভাগ করতে বলেছে, কিন্তু ভুল করে গুণ করে, এবং গুণফল কত আসলো, 36.9 আসে, এটা গুণ করে। তাহলে আমি কি করতে পারি, সাপোজ সংখ্যাটি ধরতে পারি যে এক্স, সংখ্যাটি কত এক্স, তুমি কি করলে এক্সকে আমি ভাগ করতে বললাম, তুমি ভাগ না করে এক্সকে গুণ করে দিলে, তাহলে কত হলো, এই সংখ্যাটা আসলো। তাহলে এবার এক্স এর মান কী করে, এক্সকে মানে এক্সকে 3 দিয়ে গুণ, 3 গুণ করে এটা আসলো। তাহলে এক্স এর মান কী বের করবো, এক্স এর মান 3 36/9 বাই কত হচ্ছে 3। তাহলে এক্স এর মান কত আসলো, সংখ্যাটি কত আসলো, 3 দিয়ে ভাগ করলে 3 × 12 = 36, আর 3 × 3 = 9। তাহলে এক্স এর মান অ্যাকচুয়াল নাম্বারটা কত ছিল, 12.3। আমি তোমাকে বলেছিলাম যে এটাকে 3 দিয়ে ভাগ করতে, কিন্তু তুমি কি করলে এই নাম্বারটাকে 3 দিয়ে গুণ করলে 36.9 আসলো। মানে এই ব্যাপারটা বোঝো, যে 12কে বলেছিলাম 3 দিয়ে গুণ করতে, 36 আসলো, তুমি 3 দিয়ে ভাগ করলে, 3 দিয়ে ভাগ করলে কত হবে, 4 হবে। তাহলে নাম্বারটা আমি কী হবে, অ্যাকচুয়াল নাম্বারটা, তাহলে 36কে আগে যেহেতু গুণ করেছি তাকে ভাগ করবো 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে কত হবে, 12। এইবার অ্যাকচুয়াল নাম্বার পেলাম 12, এটাকে আমি কী করতে বলেছিলাম, ভাগ করতে বলেছিলাম 3 দিয়ে, তা 3 দিয়ে ভাগ করলে কত, 4 হবে। এখানেও সেম, যেহেতু বলেছিল সাপোজ হলাম এক্স, এক্সকে 3 দিয়ে গুণ করলে 36.9 হয়, তাহলে আমি আগে বের করি যে এক্সের মানটা কত, অ্যাকচুয়াল নাম্বারটা কত, নাম্বারটা 36.9 বাই কত 3, তাহলে অ্যাকচুয়াল হচ্ছে 12.3। এইবার কী করবে, 12.3কে আমি বলেছিলাম যে এটাকে ভাগ করতে কত দিয়ে, 3 দিয়ে, তাহলে ভাগ করে দেখি কত হয়, 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 × 4 = 12, আর 3 × 3, তাহলে কত, 4.1, 4.1 হচ্ছে অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কত হওয়া হচ্ছে, ছিল 4.1, কিন্তু আমি করলাম কত, 36.9, কারণ আমি ভাগ করার জায়গায় কী করে দিলাম, গুণ করে দিলাম। এই হচ্ছে 10টি টাইপ ছিল, এই 10টি টাইপ যদি তুমি নাম্বার সিস্টেম থেকে করে যাও, তাহলে মোটামুটি ফুড এসআই WB-তে এর বাইরে কোশ্চেন আসে না। এর পরের ভিডিওতে তোমরা যদি চাও যে এই টাইপেরই আমাদের টপিক ওয়াইজ লাগবে বীজগণিত বা পাটিগণিত থেকে, তাহলে আমি আমাদের টপিক ওয়াইজই দেবো, অন্যথায় আমি কী করবো, তোমাদের যে সিরিজটা চলছিল র্যান্ডম সেটাই কন্টিনিউ করতে থাকবো, মাঝে মাঝে এটা নিয়ে আসবো। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।